আজকে আমাদের ক্লাস হচ্ছে হায়ার ম্যাথের 1.2। 1.2 এর গ্রাফ, যে ফাংশন গ্রাফ থেকে ফাংশন কিভাবে নির্ণয় করে বা গ্রাফ কিভাবে করে তার উপরে ক্লাস। তো প্রথমে আমি বোর্ডে যেটা লিখে দেখেছি সেটা হচ্ছে গ্রাফ থেকে ফাংশন নির্ণয়, আবার গ্রাফ থেকে এক এক ফাংশন নির্ণয়। তো গ্রাফ থেকে ফাংশন নির্ণয় কিভাবে করব আর গ্রাফ থেকে এক এক ফাংশন কিভাবে নির্ণয় করব, তো আমি গ্রাফ থেকে ফাংশন নির্ণয়ের যে সংজ্ঞাটা আছে প্রথমে সংজ্ঞাটা আমি লিখে বোর্ডে লিখে তোমাদের বোঝাচ্ছি। দেখো তোমরা সবাই লক্ষ্য করো, গ্রাফ থেকে ফাংশন নির্ণয়, কোন অন্যয়ের লেখচিত্র লেখচিত্র অর্থাৎ গ্রাফ y অক্ষের সমান্তরালে অঙ্কিত y অক্ষের সমান্তরালে অঙ্কিত সরল রেখা অঙ্কিত সরল অঙ্কিত সকল সরল রেখা সকল সরল রেখা অঙ্কিত সকল সরল রেখা যদি চিত্রকে শুধুমাত্র শুধুমাত্র একটি বিন্দুতে শুধুমাত্র একটি একটি করে বিন্দুতে ছেদ করে সেট করে তবে সেই অন্যয়টিকে ফাংশন বলে তবে সেই অন্যয়টিকে ফাংশন বলে লক্ষ্য করো এখানে আমাদের আমি কি লিখেছি যে গ্রাফ থেকে ফাংশন নির্ণয়, কোন অন্যয় লেখচিত্র গ্রাফ অর্থাৎ ওয়াই অক্ষের সমান্তরাল অঙ্কিত সরল রেখা যদি চিত্রকে শুধুমাত্র একটি করে বিন্দুতে ছেদ করে তবে সেই অন্যয়টিকে ফাংশন বলে। তো আমরা যখন ইয়ে দিব আর কি কিছু তোমার কি বলে যে এক্সাম্পল দেবো তখন তোমরা বুঝতে পারবা। যেমন এখান থেকে আমরা যদি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি যে কোনো অন্যয় লেখচিত্র অর্থাৎ ওয়াই অক্ষের সমান্তরাল, তো ওয়াই অক্ষের সমান্তরাল যখন হবে লক্ষ্য করেন যে এই হচ্ছে আমাদের একটা গ্রাফ এক্স মূল বিন্দু এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল হইতে হলে সরলরেখাটা এইভাবে যেতে হবে। তাহলে সরলরেখাটা যখন এভাবে যায় এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল হলে এক্স অক্ষকে কোন কয়টা বিন্দুতে ছেদ করছে, এই একটা বিন্দুতে সেট করছে। যখন এক্স অক্ষকে একটা বিন্দুতে সেট করবে তখনই হবে এটা ফাংশন, তখনই হবে এটা ফাংশন। তো আশা করি সংজ্ঞার সাথে আমাদের এই উদাহরণ যেটা দেওয়া হচ্ছে অবশ্যই তোমরা বুঝতে পারছ যে দেখো লক্ষ্য করো আবার আমি একটু সংজ্ঞাটা পড়ি, কোনো অন্যয় লেখচিত্র ওয়াই অক্ষের সমান্তরাল অঙ্কিত সরল রেখা অঙ্কিত সকল সরল রেখা যদি লেখচিত্রকে শুধুমাত্র একটি করে বিন্দুতে, তাহলে লেখচিত্রকে শুধুমাত্র একটি করে বিন্দুতে এই যে একটা বিন্দুতে সেট করছে তখনই এটা হবে ফাংশন। আচ্ছা এরপরে আমরা যাব গ্রাফ থেকে এক এক ফাংশন নির্ণয় কিভাবে করে, গ্রাফ থেকে এক এক ফাংশনটা কিভাবে নির্ণয় করে। তো যদি তোমাদের কারো কোনো বুঝতে প্রবলেম হয় কমেন্ট বক্সে কমেন্ট করবা, আর তোমরা যারা লাইভে আছো তাদেরও যদি কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে তারা এখন আমাকে প্রশ্ন করতে পারো। এরপর হলো আমাদের গ্রাফ থেকে এক এক ফাংশন নির্ণয়। তো গ্রাফ থেকে এক এক ফাংশন নির্ণয়, কোন ফাংশনের লেখচিত্র
লেখ চিত্রে এক্স অক্ষ, এক্স এক্স অক্ষের, যখন এক্স অক্ষের সমান্তরাল, সমান্তর এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরালে অঙ্কিত সকল সরল রেখা, সকল সরল রেখা যদি, সকল সরল রেখা যদি চিত্রটিকে, চিত্রটিকে, চিত্রটিকে শুধুমাত্র, শুধুমাত্র একটি করে বিন্দুতে ছেদ করে, ছেদ করে, একটি করে বিন্দুতে ছেদ করে, তবে সেই ফাংশনটি, ফাংশনটি এক এক। দেখো এবার আমাকে কি বলেছে, যে গ্রাফ থেকে এক এক ফাংশন নির্ণয়। কোন ফাংশনের লেখচিত্রে এক্স অক্ষের সমান্তরাল অঙ্কিত সকল সরল রেখা যদি চিত্রটিকে শুধুমাত্র একটি করে বিন্দুতে ছেদ করে, তবে সেই ফাংশনটি এক এক। তাহলে আমার যখন শুধুমাত্র ফাংশন নির্ণয় করেছি গ্রাফ থেকে, তখন এটা ওয়াই অক্ষে ছেদ, ওয়াই অক্ষের সমান্তরাল ছিল, আর এখন যখন আমরা এক এক ফাংশন করতে যাচ্ছি তখন কিন্তু আমাদের এক্স অক্ষের সমান্তরাল হইতে হবে। তাহলে এক্স অক্ষের সমান্তরাল যদি হতে হয়, তাহলে লক্ষ্য করেন যে এখানে আমরা যদি গ্রাফটা এভাবে আঁকি, এই তাহলে এখন একটা সরল রেখা কি করবে, এটা হচ্ছে এক্স মূলবিন্দু, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম, এই সরল রেখাটা এই এক্স অক্ষের সমান্তরাল হবে। তাহলে এক্স অক্ষের সমান্তরাল কোনো ফাংশনের লেখচিত্র এক্স অক্ষের সমান্তরাল অঙ্কিত সকল সরল রেখা যদি চিত্রটিকে শুধুমাত্র একটি করে বিন্দুতে ছেদ করে, সেইটাকেই বলা হয় তোমার এক এক ফাংশন। তাহলে এই যে চিত্রটা দেখো, এখানে কি করবে, ধরো এখানে একটা চিত্র আছে সাপোজ কোনো একটা জায়গায়, তা সেটা কি করবে, একটা এক্স অক্ষে একটা বিন্দুতে ছেদ করবে। যেমন এই এক্স অক্ষের সমান্তরাল হয়েছে, বিন্দু হয়েছে একটা, তখনই এটা আমাদের এক এক ফাংশন হবে। তো এক এক ফাংশন হওয়া না হওয়া বা ফাংশন হওয়া না হওয়ার আমাদের দুইটা শর্ত ছিল, শর্ত দুইটা আমি আবার তোমাদের এখানে রিপিট করব, তাহলে দেখবা যে এই জিনিসগুলো আরো ভালোভাবে কমপ্লিট হয়ে যাচ্ছে। আমরা গ্রাফ থেকে এক এক ফাংশন এবং গ্রাফ থেকে এক এক ফাংশন নির্ণয়, সরি গ্রাফ থেকে ফাংশন নির্ণয় এবং গ্রাফ থেকে এক এক ফাংশন নির্ণয় করার যে সংজ্ঞাগুলো, সংজ্ঞা দুইটা আমরা লিখলাম, পড়লাম এবং বুঝলাম। তা এখন আমরা এক এক ফাংশন হওয়া না হওয়ার যে শর্ত ছিল, শর্তটা আমি আরেকবার রিপিট করব তোমাদের, যাতে করে তোমাদের এই সামনের অঙ্কগুলো বুঝতে খুব সহজ হয়। ফাংশন হওয়া না হওয়ার শর্ত, ফাংশন হওয়ার শর্ত, ফাংশন হওয়ার শর্ত, এক নম্বর শর্তে এক্স এর একটি মানের জন্য, এক্স এর একটি মানের জন্য ওয়াই এর একটি মান পাবো, ওয়াই এর একটি মান পাওয়া যায়। দুই নম্বর এক্স এর একাধিক মানের জন্য ওয়াই এর, ওয়াই এর একটি বাস্তব, কথাটাও লেখা যায় বাস্তব মান পাওয়া যায়, বাস্তব মান পাওয়া যায়। যেমন আমরা যদি এই কথাটা, যেমন এক্স, এক্স সমান সমান ফোর, এখানে এই ফোরের জন্য আমরা ওয়াই এর একাধিক মান পাইতে পারি, এই ফোরের জন্য আমরা কি করতে পারি, ওয়াই এর একাধিক মান পাইতে পারি। যেমন
এক্স এর মান 4 এর জন্য ওয়াই সমান সমান ধরো একটা 4 পাইছি সাপোজ আর একটা মাইনাস 4 তাহলে কি লিখছি এখানে আমি এক্স এর একটি মানের জন্য ওয়াই এর একটি মান পাওয়া যাবে প্রথম হচ্ছে এক্স এর একটা মানের জন্য আমি ওয়াই এর একটা মান পাবো ধরো সাপোজ এক্স এর মানটা হচ্ছে 3 ওয়াই এর মানটা হচ্ছে 4 তাহলে এক্স এর একটা মানের জন্য আমি পাইছি কি এক্স এর একটা মানের জন্য ওয়াই এর একটা মান পাইছি এক্স এর একাধিক মানের জন্য ওয়াই এর একটি বাস্তব মান পাওয়া যাবে তাহলে এখন এক্স এর যদি একাধিক মান হয় এক্স এর একাধিক মানের জন্য আমরা ওয়াই এর একাধিক মান পাইতে পারি তাহলে এখন লক্ষ্য করেন যে আমরা এই অনুসারে এখন যদি আমরা যাই এক একটা ফাংশন গ্রাফ থেকে কিভাবে ফাংশনগুলো আমরা উল্লেখ করব দেখো আমি এখানে একটা তোমাদের চিত্র এঁকে দিচ্ছি তোমরা সেই চিত্রটা একটু বোঝার চেষ্টা করো যে কিভাবে এটা ফাংশন নাকি ফাংশন না ধরেন আমি এভাবে একটা চিত্র আঁকলাম এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম হ্যাঁ তা আমি এভাবে একটা চিত্র আঁকলাম এখন যদি তোমাদের এই চিত্রটা পরীক্ষায় আসে স্যার লক্ষ্য করেন সবাই এইটা যদি আমার এমসিকিউতে আসে তখন আমি এটাকে কি ফাংশন বলতে পারবো কি পারবো না আমরা কিভাবে নির্ধারণ করব সেক্ষেত্রে তোমরা যদি কেউ বলতে পারো যে স্যার এটা ফাংশন কিংবা ফাংশন না তাহলে বলতে পারো লক্ষ্য করো যে এই যে উদাহরণটা দিয়েছি এটা ফাংশন কি ফাংশন না আমরা এই যে যত সব পড়ছি সংজ্ঞা মুখস্থ করছি এগুলি সব বাদ দাও এমসিকিউর জন্য এগুলো সব বাদ দাও আমার এগুলো দরকারই নাই আমি কি করব আমি শিখব আসলে এই গ্রাফের উপরে একটা সরল রেখা আঁকতে পারবো কিনা এই গ্রাফের উপরে একটা সরল রেখা আঁকতে পারবো কিনা এইভাবে সোজা একটা টান দিবা এভাবে সোজা একটা টান দিবা যাওয়ার পরে এখন দেখো তো এই যে গ্রাফটা এখানে ওয়াই অক্ষে এখানে একটা একবার সেট করছে ওয়াই ওয়াই অক্ষে এখানে একবার সেট করছে দুই জায়গায় দুইটা জায়গায় সেট করছে না স্যার স্যার তাহলে যদি দুই জায়গায় দুইটা জায়গায় যদি সেট করে তাহলে এটা ফাংশন নাকি ফাংশন না ফাংশন না ফাংশন না আচ্ছা ফাংশন না তাহলে এখন দেখো আমরা কত সুন্দরভাবে বুঝতে পারলাম যে আমাদের সংক্ষিপ্তভাবে আমরা কি করব গ্রাফের উপরে সোজা একটা টার্ম দিব স্যার এটা এমসিকিউর জন্য না হ্যাঁ এটা এমসিকিউর জন্য এমসিকিউর জন্য আমরা খুব সহজে শর্টকাট নিয়মেই এটা করতে পারবো তাই এভাবে একটা টার্ম দেব তাহলে কি বললাম আমরা এটা ফাংশন না তাহলে আমি আরেকটা উদাহরণ দেই তোমাদের হ্যাঁ বলো স্যার এখানে ওই মানে অর্ধবৃত্তটা এক্স ও এক্স প্রাইম রেখাকে যে বিন্দুতে ছেদ করেছে আমি যদি সেই বিন্দুতে একটা সরল রেখা নিতাম সমান্তরাল তাহলে তো এভাবে ফাংশন এভাবে আচ্ছা তো ওয়াই অক্ষে সমান্তরালে এভাবে জি স্যার তাই তো নিছি এই যে ওয়াই অক্ষে সমান্তরালে একটা সরল রেখা আমি বলছিলাম যে এক্স মানে এক্স ও এক্স প্রাইম যে বিন্দু মানে ওই সরল রেখাটা যে বিন্দুতে ছেদ করেছে এই যে এখানে জি স্যার ওখানেও তো নেওয়া যেত এখানে এভাবে সরল রেখা নিব সমান্তরালই তো হতো সেটা হ্যাঁ সমান্তরাল কথা হচ্ছে যে সে এখানে অন্যান্য জায়গাগুলোতে তখন আমরা কোন কোন বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুটা নির্ধারণ করতে পারতাম না কারণ সে তখন কি করতে দেখো যে এই যে এভাবে চলে আসতো তখন আমরা এক্সাক্ট ওই বিন্দুটা ছেদ ই করতে পারতাম না নির্ধারণ করতে পারতাম না বুঝতে পারছেন কারণ সে তাহলে তো এখানেও সেট করা আছে এখানেও সেট করা আছে আচ্ছা স্যার জি বলে কি বলে এটা একিং ফাংশন মানে এটা ফাংশন নয় স্যার এটার ওই আট একটু আমি বুঝি নাই মানে কিভাবে নির্ণয় করব কি ফাংশন নয় এটা আমি একটু লেট করছি আচ্ছা আচ্ছা স্যার লক্ষ্য করেন আমরা এখানে আমি আরেকটা উদাহরণ দিয়েছি অর্থাৎ একটা সার্কেল একটা বৃত্ত এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দিয়েছি এই ফাংশনটা এটা ফাংশন কি ফাংশন নয় আমরা কিভাবে নির্ধারণ করব আমি তোমাদের বলেছি অঙ্ক যেভাবেই থাক না কেন আমরা সোজা একটা সরল রেখা আঁকব যখন সোজা একটা সরল রেখা এঁকে দেখব যে ওয়াই অক্ষে দুইটা বিন্দুতে ছেদ করছে কারণ কোনো সংজ্ঞাই লেখা ছিল না যে এক্স এর একটা মানের জন্য ওয়াই এর দুইটা মান পাবো তখন সেটা ফাংশন এক্স এর একাধিক মান হইতে পারবে কিন্তু ওয়াই এর মান হইতে হবে একটা এ কারণেই আমাদের এটা কি হলো মানে ফাংশন নয় আমরা এই কারণে যখন এমসিকিউর মধ্যে কোনো এরকম গ্রাফ দেখব আমরা সোজা একটা টান দিব
সোজা টার্ম দিয়ে কি করব দেখব কয়টা বিন্দু সেট করছে এই যে y অক্ষে এই একটা বিন্দু আর এই একটা বিন্দু y অক্ষে দুইটা বিন্দুতে সেট করছে এই কারণেই আমাদের কি হবে এটা ফাংশন হবে না তা আশা করি সবাই বুঝতে পারছো জাকিয়া রহমান তুমি কি বুঝতে পারছো বাবা জি স্যার বুঝতে পারছি আচ্ছা দেখেন এরপরে আমি আরো দুই একটা এরকম উদাহরণ বোর্ডে দিচ্ছি তোমরা একটু লক্ষ্য করো লক্ষ্য করলে পরেই তোমরা এটা ক্লিয়ার হয়ে যেতে পারবা x x prime y y prime আচ্ছা এখন দেখো তো এটা ফাংশন কিংবা ফাংশন নয় কি করব ওই যে আমি তোমাদের শিখিয়েছি এরকম একটা টার্ম মারবো কয়টা বিন্দু সেট করছে y অক্ষে একটা বিন্দু সেট করছে সুতরাং এটি ফাংশন এটা ফাংশন এর যে সহজ নিয়ম আর তো কিছু হইতে পারে না মানে আমার নিয়ম এমসিকিউ জন্য আমি নিয়ম ভুলে গেলেও আমার শুধু মনে রাখতে হবে স্যার বলেছিল এভাবে একটা y অক্ষ বরাবর সমান্তরাল একটা সরলরেখা আঁকবো যদি একাধিক বিন্দুতে সেট করে তাহলে সেটা ফাংশন হবে না আর যদি একটা বিন্দুতে সেট করে তখন সেটা ফাংশন হবে দেখছো কত সহজ একটা পদ্ধতি এখানে আমি আরেকটা গ্রাফ আঁকলাম তাহলে এটা ফাংশন কিংবা ফাংশন নয় কিভাবে আমরা নির্ধারণ করব তাহলে ওই মানে থিওরি একটাই যে আমরা কি করব এরকম একটা সমান্তর সরলরেখা আঁকবো দেখো এখানে y অক্ষে এখানে একটা বিন্দুতে ছেদ করছে এখানে একটা বিন্দুতে ছেদ করছে তার মানে এটা কিন্তু ফাংশন না কারণ y অক্ষে একাধিক বিন্দুতে ছেদ করছে সুতরাং এটা ফাংশন ফাংশন নয় এটা ফাংশন ডান পাশে দাগ দিব হ্যাঁ মানে সোজা এরকম y অক্ষ বরাবর একটা দাগ দিব যখন দেখব দেখো এখানে একটা বিন্দুতে এখানে একটা দুইটা বিন্দুতে ছেদ করছে তখন এটা ফাংশন না আবার আমি আরেকটা চিত্র আঁকি এখানে ধরেন এই একটা চিত্র x x প্রাইম y y প্রাইম এটা হচ্ছে মূল বিন্দু তাহলে এখন এখানে আমি যদি এভাবে একটা সরলরেখা আঁকি দেখো y অক্ষে কয়টা বিন্দু ছেদ করছে y অক্ষে একটা বিন্দুতে ছেদ করছে তার মানে এটা হচ্ছে একটা ফাংশন এটা হলো ফাংশন আর এটা ফাংশন না কারো কোনো বুঝতে সমস্যা হচ্ছে আশা করি কারোই সমস্যা হচ্ছে না খুব সহজভাবেই আমরা এটা বুঝতে পারতেছি এমসিকিউ এর ক্ষেত্রে খুব সহজেই আমরা করতে পারবো এরপরে আমি আরো একটা তোমাদের দেই এটা তো ধরো মূল বিন্দু দিয়েই এই যেমন যে কয়টা সরলরেখা বা আমি যে কয়টা গ্রাফ দেখাইছি সবগুলো মূল বিন্দু দিয়ে দেখাইছি তাহলে মূল বিন্দু ছাড়া যদি কোথাও হয় দেখি সেটা কিভাবে হতে পারে মূল বিন্দু ছাড়া যদি আমাদের কোথাও ইয়ে হয় যে এই এই ধরেন এখানে একটা গ্রাফ তৈরি করা আছে x x প্রাইম y y প্রাইম যেখানেই থাক কাজ হলো ওই টান মানে সোজা একটা টান দিব তাহলে এখানে এই একটা বিন্দু সেট করছে এই একটা বিন্দু সেট করছে তাই না তার মানে কি এটা ফাংশন না এটা ফাংশন নয় এরপরে যদি আমরা আর একটা চিত্র আঁকি দেখো এই x x প্রাইম y y প্রাইম মূল বিন্দু তাহলে আমার কাজ হচ্ছে এরকম একটা সরলরেখা আঁকা এটা কিন্তু আলাদা একটা গ্রাফ এটা কিন্তু আলাদা একটা গ্রাফ তাহলে দেখো উনি y অক্ষে একটা বিন্দু ছেদ করছে উনিও y অক্ষে একটা বিন্দুতে ছেদ করছে এটাও কিন্তু একটা ফাংশন কারণ এটা আলাদা তার মানে কি উভয়ই কিন্তু একটা একটা বিন্দুতে ছেদ করছে তার মানে এটা হলো আমাদের একটা ফাংশন তো আশা করি এই ফাংশনগুলোর ক্ষেত্রে তোমাদের আর সমস্যা হবার কথা না তো যদি এরপরেও কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে
আমাকে কমেন্ট বক্সে আপনার কমেন্ট করে জানাবেন, আমি এর উপরে আরেকটা ভিডিও ক্লিপ তৈরি করার চেষ্টা করব। তো আমি বোর্ডে বইয়ের প্রশ্ন নং 13, 13-তে আছে এস অন্যায়ের লেখচিত্র অঙ্কন করো এবং অন্যায়টি ফাংশন কিনা তা লেখচিত্র থেকে নির্ণয় করো। এক নাম্বার, এস ইজ ইকুয়াল টু এক্স ওয়াই, যেন মানে পড়বো কিভাবে আমরা এটাকে, এক্স ওয়াই যেন এক্স টুয়াইজ এক্স মাইনাস ওয়াই প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো, তা এটা থেকে আমাদের একটা গ্রাফ তৈরি করতে হবে। তৈরি করার পরে দেখতে হবে সেটা ফাংশন কিনা তা আমাদের নির্ধারণ করতে হবে। তাহলে আমরা কিভাবে করব, আমি একটা অঙ্ক একটু দেখাই দেই বোর্ডে। ক নাম্বার, এস এর বর্ণনাকারী, এস এর বর্ণনাকারী সমীকরণ, সমীকরণ বর্ণনাকারী সমীকরণ কি, টুয়াইজ এক্স মাইনাস টুয়াইজ এক্স মাইনাস ওয়াই প্লাস ফাইভ ইকুয়াল জিরো। আমরা সব সময় কি করব, ক্লাস এইটেও করেছি, গ্রাফ নির্ণয়ের ক্ষেত্রে ওয়াই এর মানটা বের করব। তাহলে মাইনাস ওয়াই সমান মাইনাস সাইন কমন নাও, টুয়াইজ এক্স প্লাস ফাইভ, সুতরাং ওয়াই ইকুয়াল টু টুয়াইজ এক্স প্লাস ফাইভ, এখানে লিখতে হবে মাইনাস ওয়ান দ্বারা দ্বারা গুণ করে, গুণ করে, কারণ দুপাশ থেকে আমরা মাইনাস ওয়ান বাদ দিয়েছি। এখন এক্স এর কিছু মান নাও, এক্স এর কিছু মান নিয়ে ওয়াই এর কিছু মান বের করো। এখানে একটু লিখে নিলে ভালো হয় যে এক্স ও ওয়াই এর কয়েকটি মান মান নিচের ছকে নির্ণয় করা হলো, ছকে নির্ণয় করা হলো লেখেনেও। তাইলে এখন এখানে আমরা এটা হচ্ছে x আর y is equal to twice x plus 5, তাহলে আমরা কিছু মান নেই, প্রথমে x এর মান 0 নেই, x এর মান 0 নিলে y এর মান 5, তারপরে হচ্ছে x এর মান যদি 1 নেই y এর মান কত, 7, x এর মান minus 1 যদি নেই x এর মান minus 1 নিলে 3, x এর মান যদি 2 নেই 9, x এর মান যদি minus 2 নেই 2 দোকানে 4 1, এই মানগুলো হচ্ছে আমরা পেয়েছি। তাহলে এক্স ওয়াই সমান সমান 0 5, তারপর 1 7, মাইনাস 1 3, 2 9, মাইনাস টু ওয়ান। এখন এই মানগুলো আমরা কি করব, গ্রাফে বসাবো। তা আমি এই চার্টটা একটু মুছে ফেললাম, কারণ পরবর্তীগুলো সব একই ক্যাটাগরির অঙ্ক। এখানে লিখতে হবে ছক কাগজের বর্ণনাটা লিখতে হবে, যদি লিখে নাও তাহলে ভালো হবে। এখন ছক কাগজের ছক কাগজে প্রতি 2 ঘর, প্রতি 2 ঘর সমান এক একক ধরে সমান 1 একক ধরে, এক একক ধরে লেখচিত্র, এক একক ধরে লেখ অঙ্কন, এক একক ধরে লেখ অঙ্কন করে বিন্দু, লেখ অঙ্কন করে বিন্দুগুলোকে সরল রেখা দ্বারা
সরল রেখা দ্বারা সংযুক্ত সরল রেখা দ্বারা সংযুক্ত করে এস অন্যের অন্যের লেখচিত্র লেখচিত্র পাই লেখচিত্র পাই। এখন আমরা এই কথাটুকু লিখলে হয়ে গেল। এখন স্যার আমরা যদি মানগুলো বসাই, দেখেন এক্স অক্ষ ওয়াই অক্ষ, এক্স জিরো এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম। প্রথম হচ্ছে জিরো ফাইভ, জিরো হচ্ছে এক্স এর, ফাইভ হচ্ছে ওয়াই এর, তার মানে দুই ঘর সমান এক বর্গ একক, পাঁচের সাথে দুই গুণ করলে কত হয়? দশ হয়। তাহলে জিরো ফাইভ, তাহলে জিরো এরপরে যাবে ফাইভে, দশ ঘর, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, এই যে এখানে পড়বে। এরপর হচ্ছে ওয়ান সেভেন, ওয়ান হচ্ছে কার্ড এক্স এর, ওয়ানে হবে দুই, এক দুই, সেভেন সাত দুগুণে চোদ্দ, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ, এইভাবে আমার মানগুলো বসাইতে হবে। মাইনাস ওয়ান থ্রি, দেখো এইটা হচ্ছে প্লাস প্লাস, এটা হচ্ছে কি মাইনাস প্লাস, মাইনাস মাইনাস প্লাস মাইনাস। এখন এরপরে আমাদের মাইনাস আর প্লাস, তাহলে এক, একে হবে দুই, এক দুই, তিনে হবে ছয় ঘর, এক দুই তিন চার পাঁচ ছয়, এই। তারপর হচ্ছে টু নাইন, টু হচ্ছে এক দুই, তারপর হচ্ছে আঠেরো ঘর, তাহলে এখানে আসে কত, এটা তো চোদ্দ আসে, পনেরো ষোলো সতেরো আঠেরো, এইভাবে মানগুলো বসিয়ে যখন আমরা বসাবো তখন দেখবো এইভাবে একটা সরল রেখা হয়েছে, এরকম করে একটা সরল রেখা সৃষ্টি হয়েছে, এইভাবে একটা সরল রেখা সৃষ্টি হবে। তাহলে এই সরল রেখাটা যখন তৈরি হয়ে যাবে তাহলে এটা এই ফাংশনটা কি হবে স্যার? ওয়াই অক্ষে তো একটা বিন্দুতে সেট করছে না, একটা বিন্দুতে সেট করবে, তার মানে ওয়াই অক্ষকে একটা বিন্দু সেট করলে কি এটা একটা ফাংশন, তাই না স্যার? দেখেন তো আমরা এইভাবে বাকি যে গ্রাফের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে ফেলবো, তো আশা করি করতে পারবো। আর যদি এরপরে যদি আপনারা না পারেন তাহলে আমাদের পরবর্তী ভিডিওটা দেখবেন, তাহলে অবশ্যই হয়ে যাবে। তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।